আজ থেকে শুরু হলো শহীদ তর্পণ দিবস। আমরা উদ্বোধন করলাম এখানে মেডিকেল ক্যাম্প। এখানে এখনো পর্যন্ত প্রায় 300 জনের সেবা দেওয়া হয়েছে, 700-800-1000 জন মতো সেবা পাবে, 3-4 অবধি চলবে এটা। তার সঙ্গে রক্তদান শিবির আছে এবং এখানে এই এই জায়গাটা তৈরি করা হয়েছিল এখানকার মানুষকে সেবা দেওয়ার জন্য। যেহেতু সরকারি সাহায্য নেই, আমরা সীমিত সাহায্যের মধ্যে কিছু এখানে 11 জন ডাক্তারও কলকাতা থেকে এসেছেন, তারা স্বইচ্ছায় এসেছেন, নিজেদের গাড়ি ভাড়া করে এসেছেন, আমরা হয়তো একটু ডাল ভাত দিতে পারবো। অর্থাৎ যেটুকু আমাদের সাধ্যের মধ্যে আমাদের ইচ্ছা থাকে, সাধ্যের কোনো কুলো হয় না যে সরকারি সাহায্য থাকতো। এখানে একটা জমি আমরা কিনে রেখেছি 2.5 বিঘা, এখানে ডে কেয়ার করার জন্য প্রস্তাব ছিল, কিন্তু তো সরকার কিছু করেনি। আমি যখন রুলিং পার্টিতেও ছিলাম তখনও যেটুকু এখানে ডেভেলপমেন্ট হয়েছে মূলত আমার উদ্যোগেই হয়েছে। যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন নন্দীগ্রামের উপরে দাঁড়িয়ে, তিনি এখানে কিছু করেননি। তিনি 12ই মার্চ কৃষক দিবস করেছিলেন নন্দীগ্রামে, সেদিন তিনি যে যে ঘোষণাগুলো করেছিলেন একটাও করেননি। বলেছিলেন ক্লাস 1 থেকে 12 একটি রেসিডেন্সিয়াল আবাসিক বিদ্যালয় হবে শহীদদের স্মরণে। আজকে 10 বছর অতিক্রান্ত উনি বলেছিলেন, ওনার অনেক যন্ত্রণা ছিল। এই শহীদ মিনারটা উদ্বোধন করেছিলেন অত্যাচারিতা রমণী, আমাদের রাধারানী আড়ি, আর শহীদ মাতা ফিরোজা বিবি। ওনার আক্ষেপ ছিল যে কেন এই 132 মিটার উঁচু শহীদ মিনার ওনাকে দিয়ে উদ্বোধন করানো হয়নি। রাধারানী আড়িরা, নর্মদা সিটরা, হৈমবতী হালদাররা, কল্পনা মুনিয়ানরা, নিশিকান্ত মণ্ডলের ফ্যামিলিরা বা অন্যান্য শহীদ পরিবারের ফ্যামিলি, তাদের স্যাক্রিফাইসের সঙ্গে তো কারোরই তুলনা চলবে না। আমি নিজে উদ্বোধন করিনি, তা উনি তো এখন বলেছিলেন 12 সালে এসে যে নন্দীগ্রামে একটা শহীদ স্মারক বানাবো সরকারি উদ্যোগে, কালচারাল ডিপার্টমেন্ট, যেটা উনি মন্ত্রী, তথ্য সংস্কৃতি দপ্তর, সেটাও তিনি করেননি। স্বাভাবিকভাবে আমাদের এই স্মৃতিকে ধরে রাখার জন্য, বর্ষতা বিরোধী সংগ্রামের বড় স্মৃতি, সেটাকে ধরে রাখার জন্য আমরা পারি যতটা পারি নিজেরা করি। ডাক্তারবাবুরা হেল্প করছেন, অর্চনাদি হেল্প করছেন, 11 জন ডাক্তারবাবু এসেছেন। আমরা প্রতিবন্ধী তো বলি না, দিব্যাঙ্গ বলি। তারা এখানে এসে নাম লেখাবেন, তাদের বনহুগলি থেকে
ভারত সরকারের যে সংস্থা আছে তারা পরে এসে মাপ নিয়ে যাবে এবং তাদেরকে আমরা সহায়ক সামগ্রী তৈরি করে প্রত্যেকের হাতে আমরা দেব। তাতে স্টিক থাকবে, কানের হিয়ারিং এইড থাকবে, হুইল চেয়ার থাকবে, ব্যাটারি চালিত বয়স্কদের জন্য হুইল চেয়ার থাকবে, আর যারা পারবেন হাতে টানতে তাদের জন্য নর্মাল হুইল চেয়ার থাকবে, ক্র্যাচ থাকবে, যাদের পা বা হাত চলে গেছে আমরা রাজস্থানে জয়পুর থেকে হাত বা পা আর্টিফিশিয়াল লিম ব্যবস্থা করব, এগুলোর জন্য কালকে ক্যাম্প রাখা হয়েছে। আর মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা যেহেতু মাইক বর্জন এবং বড়ো জমায়েত না বলা হয়েছে, খুব সীমিত জমায়েতের মধ্য দিয়ে শুধু পেশেন্ট এবং 80 জন ভলেন্টিয়ার এখানে কাজ করছে। আমরা একেবারেই জমায়েত করতে না বলেছি, যেহেতু আগামী 14 তারিখে উচ্চমাধ্যমিক পরীক্ষা, রাজ্যের দ্বিতীয় বড় পরীক্ষা আছে, আর 14 তারিখে আমরা শহীদ পরিবারের গরিষ্ঠ সংখ্যক শহীদ পরিবার আমার সঙ্গে আছেন, তাদেরকে সেবাদান সম্মান দান আর এখানে প্রদীপ প্রজ্বলন ইত্যাদি হবে।